আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আমার গত সপ্তাহে দেখা হয়নি, আবার আমি আজকে এসেছি। আমাদের চ্যাপ্টারটার কথা মনে আছে তো না? ঝুঁকি এবং মুনাফার হার আমাদের চ্যাপ্টার ছিল। আমরা মুনাফার হার সম্পর্কে আগেই জেনেছি। এর আগের যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটাতে আমরা ঝুঁকি সম্পর্কে জেনেছিলাম। ঝুঁকির বিভিন্ন সংজ্ঞা আমরা দেখেছি এবং ঝুঁকিকে দুটো ভাগে আমরা ভাগ করেছিলাম। আমি বলেছিলাম যে ঝুঁকি হ্রাসের দৃষ্টিকোণ থেকে অথবা ঝুঁকিকে আমরা যদি পরিহার যদি বলি পরিহার যোগ্যতা সেই দিক থেকে চিন্তা করলে আমরা ঝুঁকিকে দুটো ভাগে ভাগ করেছি। একটা আমরা একটা ঝুঁকিকে আমরা বলেছিলাম অপরিহার্য ঝুঁকি, আর একটা ছিল আমাদের পরিহার্য বা যেটাকে আমরা অ্যাভয়েডেবল আনঅ্যাভয়েডেবল অথবা যেটাকে আমরা একদম বুকিশ ভাষায় আমরা এটা বলি যে সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক, যেটা আমরা বলি এটা সব থেকে সুন্দর ভাষা বোধ হয় এটাই, সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক, মানে একটা পদ্ধতিগত একটা অপদ্ধতিগত। তাহলে আমরা এই দুটো ঝুঁকি সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা বিশেষত সিস্টেমেটিক ঝুঁকি এই বিষয়টা নিয়ে আমরা বেশি আলোচনা করেছি এবং এই এই ঝুঁকির মধ্যে উদাহরণগুলো দেখতে যে আমরা বিভিন্ন ধরনের ঝুঁকি সম্পর্কেও জেনেছি। আমরা গত ক্লাসে দেখো এখানে এই যে এই ঝুঁকিগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম, তাই না? সুদের হার ঝুঁকি মানে এটা আমাদের পদ্ধতিগত ঝুঁকি, এটা সিস্টেমেটিক রিস্ক, আনঅ্যাভয়েডেবল, যেটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না। এটাকে আমরা বাজার ঝুঁকিও বলি, তাই না? আমাদের নামকরণের মধ্যে আমরা বাজার ঝুঁকি বলেছি, আমরা সিস্টেমেটিক বলেছি, আমরা এটাকে আনঅ্যাভয়েডেবল বলেছি। তাহলে এখানে এই ঝুঁকিটা পড়তে যে আমরা দেখো সুদের হার ঝুঁকি পড়েছিলাম, তারল্যের ঝুঁকি, বিনিময় হার ঝুঁকি, ক্রয় ক্ষমতার ঝুঁকি, মুদ্রাস্ফীতি ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি, এছাড়া এখানে আছে ফটকা ঝুঁকি, ঘটনা ঝুঁকি, আয়কর ঝুঁকি, এরকম বিভিন্ন ধরনের ঝুঁকি সম্পর্কে আমরা গত ক্লাসে এগুলো একটু জেনেছি। বেসিক্যালি এগুলো হলো উৎস আমাদের যে পদ্ধতিগত যে ঝুঁকিটি আছে, রিস্কটি আছে, এই ঝুঁকিটার উৎসগুলো হলো এটা। তাহলে পদ্ধতিগত ঝুঁকিগুলো কি হলো? যে ঝুঁকির ফলে একটা বাজারে, একটা যে বাজার আমরা আছে আমাদের অর্থনৈতিক যে বাজারটা আছে সেই বাজারে বা একটা ইন্ডাস্ট্রি হতে পারে বা একটা মার্কেট, হোল মার্কেটে যে কোম্পানিগুলো আছে, যে ফার্মগুলো আছে, সেই ফার্মগুলো প্রত্যেকটা ফার্মকে প্রভাবিত করবে, ঠিক আছে? যখন আমরা দেখবো যে কোনো কারণে কোনো একটা কোনো বিশেষ উপাদানের পরিবর্তনের কারণে অর্থনৈতিক বা রাজনৈতিক বা সামষ্টিক যেখানে যেভাবে আমরা বলি না কেন, কোনো একটা উপাদানের পরিবর্তনের কারণে ওই মার্কেটে যে ফার্মগুলো অবস্থিত আছে বা ওই অর্থনীতিতে যে ফার্মগুলো, ওই ইন্ডাস্ট্রির মধ্যে যে ফার্মগুলো আছে সেই ফার্মগুলো প্রত্যেকটা ফার্মকে বা অধিকাংশ মেজরিটি মেজরিটি ফার্মকে সেটা প্রভাবিত করেছে, তখনই কিন্তু আমরা বুঝবো যে এটা আমাদের অপরিহার্য ঝুঁকির উপাদান, ঠিক আছে, বা পদ্ধতিগত ঝুঁকির উপাদান। এবং এই পদ্ধতি এই উপাদানটাকে আমরা কি বলেছি, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু এটা হবেই, মানে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা অর্থনীতিতে সামষ্টিক যে উপাদানগুলোর কথা জানি, যে উপাদানগুলো আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন না, নিয়ন্ত্রণ করতে পারছি না, সেই উপাদানগুলোই আমাদের এই বাজার ঝুঁকির উপাদান, ঠিক আছে, উৎস। তাহলে তার মধ্যে আমরা দেখে নেব, এখানে দেখো যতগুলো আছে, সুদের হার এটা কি আমাদের হাতের ভিতরে? এটা আমাদের হাতের ভিতরে না। তারল্য, তারল্য মানে কি, আমি যে লিকুইড অ্যাসেটটা আমার হাতে রেখেছি, সরাসরি ক্যাশ তো আছে কিন্তু কিছু কিছু অ্যাসেট আমরা কনভার্টেবল টু ক্যাশ হিসেবে রেখে দিই, তাহলে সেই অ্যাসেটটাকে আমি যদি আমার আমার মজুদ পণ্য হতে পারে বা আমার সিকিউরিটিস হতে পারে, এগুলোকে যদি আমি বাজারে যে সাথে সাথে তরল সম্পদ না, ক্যাশ না করতে পারি, ক্যাশে রূপান্তর করতে না পারি, বা যেই মূল্য আমার পাওয়ার কথা ছিল সেই মূল্য আমি পাচ্ছি না, তখনই কিন্তু একটা ঝুঁকি তৈরি হয়। তাহলে এটা কিন্তু আমাদের হাতে না, ঠিক আছে? আবার যেমন ধরো বিনিময় হার ঝুঁকি, এটা প্রতিটা দেশের রপ্তানি আমদানি বাণিজ্যের উপর ডিপেন্ড করছে যে বিনিময় হার কত হবে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের হাতের মুঠোয় না এবং এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যেও না। এটার জন্য আমরা কি করতে পারি? আমরা নিজেদেরকে কিছু ব্যবস্থা রাখতে পারি, নিজেদেরকে আমাদের যে প্রোগ্রামগুলো থাকে, যে প্ল্যানগুলো থাকে, এটাকে আমরা একটু ফ্লেক্সিবল রাখি, ফ্লেক্সিবিলিটি থাকে, যাতে করে আমরা এই জিনিসগুলোকে অ্যাডপ্ট করে নিতে পারি। তাহলে এরকম ভাবে যে আয়করের কথা বলা আছে, রাজনৈতিক ঝুঁকির কথা বলা আছে, মুদ্রাস্ফীতি ঝুঁকির কথা বলা আছে, কোনোটাই কিন্তু আমাদের নিয়ন্ত্রণ না। তাহলে এগুলোই হলো আমাদের সিস্টেমেটিক ঝুঁকি, পদ্ধতির ঝুঁকির উপাদান, বা এখানে এগুলোই উৎস, বা বিভিন্ন সময় এগুলো এসব ঝুঁকির নামে তোমার প্রশ্ন আসে যে মুদ্রাস্ফীতি ঝুঁকি কি, বা আয়কর ঝুঁকি কি, বা সুদের হার ঝুঁকি কি, বা এটা কি ধরনের ঝুঁকি, তখন আমরা এখানে এখান থেকে জেনে নিতে পারবো। তাহলে এগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে দেখেছি। আমরা আজকে দেখবো হলো আরেকটা যে ঝুঁকির কথা আমরা বলেছিলাম, আমাদের যে প্রকারভেদের মধ্যে আরেকটা ছিল
সেটা কি? সেটা হলো অপদ্ধতিগত বা আনসিস্টেমেটিক, বা যেটাকে আমরা অ্যাভয়েডেবল বলছি সেটাকে আমরা কোম্পানি ঝুঁকিও বলেছি, সেটাকে আবার আমরা ডাইভার্সিফায়েবল বলেছি। দেখো এই যে আমাদের এখানে অনেকগুলো নাম, একটা বলেছি কোম্পানি, একটা পরিহারযোগ্য, একটা বলেছি অপদ্ধতিগত, আর এখানে আছে আছে হলো কোম্পানি, অ্যাভয়েডেবল, আনসিস্টেমেটিক এবং ডাইভার্সিফায়েবল। তাহলে এই রিস্কটাকে এখানেও কিছু উৎসের কথা বলা আছে, যেমন ব্যবসায়িক ঝুঁকি আছে, আর্থিক ঝুঁকি, খাঁটি ঝুঁকি, অনাদায়ী ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকি, এরকম আরো অনেক ঝুঁকি কিন্তু হতে পারে। তাহলে চলো আজকে আমরা প্রথমে যে কাজটা করি, যে আমরা এই ঝুঁকিগুলো সম্পর্কে কি সেটা আমরা একটু দেখে নিই। আরো ঝুঁকি কিন্তু হতে পারে, প্রত্যেকটা আমাদের সিস্টেমেটিক বা আনসিস্টেমেটিক উপাদান উৎস আরো হতে পারে। আমরা কিছু এখানে যেগুলো খুব সচরাচর আমরা দেখছি, বহুল ব্যবহৃত বলতে পারো, বা যেগুলো যেই টার্ম গুলো আমাদের খুব বেশি লাগে সেগুলোই আমরা এখানে এনেছি। আচ্ছা দেখো, প্রথমে আছে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি দেখো কি বলছে, যে ফার্মের স্বাভাবিক কার্যক্রমের দ্বারা সৃষ্ট, ফার্মের স্বাভাবিক কার্যক্রমকে পরিচালন, যেটা পরিচালন যে কাজটা হচ্ছে, মানে কি আমি পণ্য উৎপাদন করছি, পণ্য বিক্রি করছি, অথবা পণ্য কিনে আবার পণ্য পুনঃ বিক্রয় করছি, এই তো আমার স্বাভাবিক কাজ। আমার যদি এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, আমি উৎপাদন করছি, বিক্রি করছি, আর যদি এটা আমার রিসেলার প্রতিষ্ঠান হয়, তার মানে আমি কি মানে মধ্যস্বত্বভোগী কোনো প্রতিষ্ঠান হয়, তাহলে আমি কিনছি, কিনে আবার এটা পুনঃ বিক্রয় করছি। তাহলে এই হলো আমাদের স্বাভাবিক কার্যক্রম। তাহলে ফার্মের স্বাভাবিক কার্যক্রমের দ্বারা সৃষ্ট অনিশ্চয়তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। তাহলে এই যে পরিচালন কার্যক্রম, যেগুলো আমি বললাম যে উৎপাদন করতে যে বিক্রয় করতে যে আমার যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোর থেকে যদি কোনো ঝুঁকি তৈরি হয়, তাহলে কি বলছে, সুদ ও কর পূর্ব আয়ের হ্রাস বৃদ্ধি দ্বারা সৃষ্ট ঝুঁকিকে ব্যবসায় ঝুঁকি বলে। দেখো এখানে কথাটা একটু ভালো করে একটু মনোযোগ দাও, সুদ এবং কর পূর্ব আয়ের কথা বলেছি আমরা যখন ইনকাম স্টেটমেন্ট পড়েছিলাম, আমরা যখন আয় বিবরণী দেখেছি, সেখানে আমরা অনেকগুলো মুনাফার কথা বলেছি, তাই না? আমাদের সুদ এবং কর পূর্ব মুনাফা আছে, এরপরে আমাদের কর পূর্ব মুনাফা, কর পরবর্তী মুনাফা, কিন্তু খেয়াল করে দেখো এখানে উল্লেখ করা হয়েছে সুদ এবং কর পূর্ব মুনাফা। কেন? কারণ হলো যখনই তুমি সুদ এবং করের কথা নিয়ে আসছো, এটা কিন্তু আমাদের চলে গেল কোথায়? আমরা দেখেছি আমাদের আমাদের সিস্টেমেটিক রিস্কের উপাদান ছিল সুদ এবং কর। তাহলে ওই যে যে মুনাফাটা সুদ এবং কর পরবর্তী মুনাফা, সেই মুনাফার মধ্যে কিন্তু আর সেই চেঞ্জটার মধ্যে শুধুমাত্র সিস্টেমেটিক থাকবে না, মানে আনসিস্টেমেটিক থাকবে না, সেখানে আবার সিস্টেমেটিক রিস্কও চলে আসছে। তো সেই জন্য আমরা একটু খেয়াল করে দেখব, এখানে বলা হয়েছে সুদ ও কর পূর্ব আয়ের হ্রাস বৃদ্ধি দ্বারা সৃষ্ট ঝুঁকিকে ব্যবসায়িক ঝুঁকি বলে। তাহলে যে মুনাফাটা হওয়ার কথা ছিল তার থেকে বেশি হয়েছে, কম হয়েছে। তাহলে কেন হয়েছে? কারণ ভেতরে কোনো একটা সমস্যা হয়েছে, আমাদের পরিচালন কাজে কোনো একটা সমস্যা হচ্ছে। তাহলে কি বলছে, একটি ফার্মের পরিচালন ব্যয় নির্বাহ করতে অসমর্থ হওয়ার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। একটু কথাটা ভেঙে বলি, যেমন মনে করো একটা মেশিন কিনেছি, মেশিনটা যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা ছিল সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না, তাহলে একটা ঝুঁকি তৈরি হয়ে গেল না? তাহলে যে পরিমাণ আমি উৎপাদন মনে করেছিলাম সেই পরিমাণ উৎপাদন হয়নি, তাহলে সেই পরিমাণ তো আমি বিক্রয় করতে পারিনি। তাহলে বিক্রয় করতে না পারলে আমার যখন স্থায়ী যে ব্যয়গুলো, এই ব্যয়গুলো তো হয়েই যায়, বিক্রয়ের সাথে তো আর সেটা সম্পর্ক না, উৎপাদনের সাথে সম্পর্কিত না, আমার যে স্থায়ী যে ব্যয়গুলো আছে, তাহলে স্থায়ী ব্যয় আমার হয়তো বেশি আছে, আমার এখানে উৎপাদন করতে পারিনি, বিক্রয় হয়নি, তাহলে সেই ক্ষেত্রে আমি তো এই যে আমার যে স্থায়ী ব্যয়গুলো, যেগুলোকে আমার হয়তো একটা আমি একটা ব্যবসা, একটা বিল্ডিং ভাড়া নিয়েছি, সেটার আমার ভাড়া পরিশোধ করতে হবে, আমার ইলেকট্রিসিটি বিল আছে, পানি বিল আছে, এই বিভিন্ন ধরনের যে বিলগুলো বা যে খরচগুলো আমার স্থায়ী, এটা আমার সময়ের সাথে সাথে হচ্ছে, উৎপাদনের সাথে সম্পর্ক নাই, তাহলে এগুলো তো পরিশোধ করতেই হবে। তাহলে আমি বিক্রি করতে না পারলে কোথা থেকে পরিশোধ করব? তাহলে আমরা দেখছি যে বিক্রয় যদি কমে যায়, এটা একটা কারণ হতে পারে, অথবা তুমি যদি এমন হয় যে তোমার যে স্থায়ী যে ব্যয়গুলো আছে এগুলো একটু বেশি আছে, তাহলে দুটো কারণেই কিন্তু আমার এই যে আমি যেটা বলেছি যে আমার ব্যয় নির্বাহ করতে অসমর্থ হওয়ার যে সম্ভাবনা, এটা কিন্তু থেকে যায়। ঠিক আছে, তাহলে এই সব কারণে আমার এই ব্যবসা পরিচালনা সংক্রান্ত কোনো কারণে যদি আমার সুদ এবং কর পূর্ব মুনাফা প্রত্যাশা অনুযায়ী না হয়, প্রত্যাশিত যে মুনাফা হওয়ার কথা ছিল সে পরিমাণ হলো না, মানে আমাদের ঝুঁকি মানেই তো ছিল প্রকৃত এবং এবং প্রত্যাশিত আয়ের যে ব্যবধান, তাহলে তাকে আমরা বলছি ব্যবসায়িক ঝুঁকি। ঠিক আছে, এরপরে দেখো বলা হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি মানে অর্থায়নের ঝুঁকি, আর্থিক মানে অর্থায়ন, এটা মাথায় রাখবে, আর্থিক ঝুঁকি মানে অর্থায়ন। তাহলে অর্থায়ন ঝুঁকি মানে কি, অর্থায়ন করতে যে আমাদের যে ঝুঁকি, তাহলে অর্থায়ন আমরা করেছি, আমরা ঋণ নিয়েছি, অর্থায়নে আমরা ঋণের মাধ্যমে অর্থায়ন করেছি, অথবা আমরা শেয়ারের মাধ্যমে অর্থায়ন করেছি, আমরা ডিবেঞ্চার ইস্যু করে মূলধন সংগ্রহ করেছি, অথবা শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করেছি, এই তো আমাদের অর্থায়ন।
আমাদের ঋণ আছে এবং আমাদের যে মূলধন কাঠামো, এই মূলধনের কাঠামোর মধ্যে ঋণ আছে, শেয়ার আছে। এই ঋণের মধ্যেও কিছু প্রকারভেদ আছে, শেয়ারের মধ্যেও কিছু প্রকারভেদ আছে। তাহলে বেসিকটা তো আমাদের ঋণ এবং শেয়ার। তাহলে ঋণ আমি গ্রহণ করেছি, কিন্তু ঋণের যে সুদটা সেটা পরিশোধ করতে পারছি না, ঋণের যে আসলের টাকাটা সেটা আমি পরিশোধ করতে পারছি না, তাহলে এখানেই কিন্তু আমার আর্থিক ঝুঁকি তৈরি হয়েছে। বা আমি শেয়ার ইস্যু করেছি, আমার লভ্যাংশ দেওয়ার কথা ছিল, আমি লভ্যাংশ দিতে পারছি না, আমার পর্যাপ্ত পরিমাণে তারল্য নাই, মানে আমার লিকুইড অ্যাসেটের পরিমাণটা কম। হয়তো মুনাফা হয়েছে, কিন্তু আমার যেহেতু ক্যাশ টাকা নাই, সেজন্য আমি লভ্যাংশ ঘোষণা করতে পারছি না। তাহলে এগুলোকে কিন্তু আমরা আর্থিক ঝুঁকি বলছি। দেখো আমি একটু পড়ে পড়ে নেই কি লেখা আছে, বলছে কোনো বিনিয়োগ হতে প্রাপ্ত আয় দ্বারা ঋণের সুদ পরিশোধ করতে না পারা, ঋণের অর্থ সুদ সহ পরিশোধে অসমর্থ এবং কারবারের মুনাফা দ্বারা লভ্যাংশ প্রদান করতে না করতে পারার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে। তাহলে আমি যে কথাটা বললাম সে কথাটা এখানে বলা আছে, ঋণের ঋণ মানে ঋণের মধ্যে সুদ আছে এবং তার সাথে প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে আসলের টাকাটা আছে। তাহলে সুদ এবং আসলটা যদি পরিশোধ করতে না পারি, তাহলে এটা যদি আমি অসমর্থ হই, তাহলে আমার আর্থিক ঝুঁকি তৈরি হবে। আমার যদি পর্যাপ্ত পরিমাণে ক্যাশ টাকা না থাকে, আমার লাভ হয়েছে ঠিকই, আমার লাভ থেকেই তো লভ্যাংশ হবে, তাই লাভ হয়েছে ঠিকই, মুনাফা হয়েছে ঠিকই, কিন্তু আমার আমার কাছে পর্যাপ্ত ক্যাশ নেই, তাহলে আমি ঋণ আমি লভ্যাংশ পরিশোধ করতে পারছি না। তাহলে এইসব সম্ভাবনাকে আমরা কি বলছি? আর্থিক ঝুঁকি বলছি। এরপরে দেখো কি আছে, খাঁটি ঝুঁকি। খাঁটি ঝুঁকি মানে যে ঝুঁকিতে শুধুমাত্র লোকসান হওয়ার সম্ভাবনা আছে, এখানে লাভ হওয়ার সম্ভাবনা নাই। ফটকা ঝুঁকি আর খাঁটি ঝুঁকি, আমরা ফটকা ঝুঁকিতে বলেছি লাভ লোকসান দুটি, মানে যে কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট আমরা যেখানে ইনভেস্ট করি না কেন, বিনিয়োগ, আমরা যে কোনো আর্থিক বিনিয়োগের কথা যদি বলি, তাহলে সেই বিনিয়োগটাই আমার ফটকা, সেখানে আমার কি হতে পারে, সেটা আমার লাভও হতে পারে লোকসানও হতে পারে, সেটা আমি শেয়ার বাজারের কথা বলি বা আমি যেখানে বিনিয়োগ করি না কেন। আর খাঁটি ঝুঁকির কথা কি হলো, খাঁটি ঝুঁকি হলো যে ঝুঁকিগুলোতে শুধুমাত্র লোকসান হওয়ার সম্ভাবনা বা ক্ষতির সম্ভাবনাই আছে, সেই ঝুঁকিটাকে আমরা খাঁটি ঝুঁকি বলছি। যেমন দেখো কি বলছে, কারবারের পরিচালিত কার্যক্রমের দ্বারা প্রত্যাশিত ফলাফলে কোনো লাভ প্রাপ্তির সম্ভাবনা থাকে না, শুধু ক্ষতির সম্ভাবনা থাকে, এরূপ ঝুঁকিকে খাঁটি ঝুঁকি বা বিশুদ্ধ ঝুঁকি বলে। তাহলে কোনগুলো, কোন ঝুঁকি? যে ঝুঁকিগুলোর জন্য আমরা ইন্স্যুরেন্স করি, ঠিক আছে, আমরা বিমা করি, যে ঝুঁকিগুলোর জন্য আমার কি করি, অগ্নি বিমা করি, তাই না? তাহলে এটা এই যে অগ্নি বিমা করছি কি কারণে, যে আগুন লাগলে আমার এই পণ্য বিনষ্ট হবে, এখানে আর লাভের কোনো সম্ভাবনা নেই, হয় ঘটনাটি ঘটবে অথবা কি হবে, যে ক্ষতি হবে, ঘটলে ক্ষতি হবে, ঠিক আছে, একেবারে ঘটনাটি ঘটবেই না, এমন হতে পারে ঘটনাটি ঘটলোই না, আমি ইস্যুয়ে বিমা করেছি কিন্তু ঘটনাটি ঘটেনি, এটা একটা হতে পারে, অথবা ঘটলে সেখানে ক্ষতি হবে। তাহলে আমরা যেই বিষয়গুলোর জন্য আমরা বিমা করে থাকি, সেগুলোই আমাদের খাঁটি ঝুঁকি। এটা বোঝাটার জন্য খুব সহজ, আমরা আগুনে বিনষ্ট, আগুনের জন্য ফায়ার ইন্স্যুরেন্স করি, এছাড়া আমরা জাহাজে যখন পণ্য নিয়ে আসি তখন জাহাজের একটা আমরা বিমা করি, আমরা রেল মানে আমরা ট্রেনের মাধ্যমে যখন পণ্য নিয়ে আসি সেখানে আমরা একটা বিমা করি। তাহলে এই বিমাগুলো হলো আমাদের একদম খাঁটি ঝুঁকি, মানে ঘটনাটি ঘটার সম্ভাবনা মানে কি ক্ষতি হতে পারে, ক্ষতি থেকে আমরা বিমাটা করি, আর যদি না হয় তাহলে হবেই না। আচ্ছা এরপরে দেখো কি আছে, অনাদায়ী ঝুঁকি। তাহলে অনাদায়ী ঝুঁকি নাম দেখে দেখো বোঝা যাচ্ছে যে ঋণ গ্রহীতা তালিকা অনুসারে ঋণের আসল এবং সুদ পরিশোধের অসমর্থ হওয়ার সম্ভাবনাকে, মানে তালিকা একটা লিস্ট থাকে, তোমার যিনি দেনাদার তিনি কিভাবে তোমাকে পরিশোধ করবে সেটা কিন্তু মানে পরিমাণটা লেখা থাকে, যে এই মাসে এত দিবে, এই মাসে এত দিবে, বা সেই পিরিয়ড অনুযায়ী অ্যামাউন্টটা লেখা থাকে, একটা তালিকা দেওয়া থাকে। তাহলে সেই তালিকা অনুযায়ী যখন সে পরিশোধ করতে পারছে না, তখনই আমরা সেটাকে অনাদায়ী ঝুঁকি বলব। পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকির সাথে আমরা একক ঝুঁকির কথা বলতে পারি। আমরা একটি একক কোনো সিকিউরিটিজে যখন বিনিয়োগ করি তখন সেটাকে আমরা একক ঝুঁকি বলছি। আমাদের যত বিনিয়োগের অর্থ আছে, আমরা যে কোনো একটা সিকিউরিটিজ কিনেছি, মানে আমি শেয়ার মার্কেটে যে কোনো একটা একটা কোম্পানির শেয়ার কিনে ফেললাম, তাহলে সেটা আমাদের জন্য একক ঝুঁকি। আর পোর্টফোলিও ঝুঁকি কি, পোর্টফোলিও ঝুঁকি হলে এই একক ঝুঁকিটাকে আমরা কি হ্রাস করার জন্য পোর্টফোলিও গঠন করি না, সেই যে আমাদের পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। দেখো কি বলছে, বিনিয়োগ পোর্টফোলিও হতে অর্জিত মুনাফার পরিমিত ব্যবধানকে পোর্টফোলিও ঝুঁকি বলছে, মানে একক ঝুঁকি আমরা পরিমাপ করব, আর পোর্টফোলিওতে আমাদের যে ঝুঁকিটা মানে একাধিক যে পোর্টফোলিও মানেই তো আমরা একাধিক সিকিউরিটিজ ক্রয় করে থাকি বা একাধিক জায়গায় আমরা বিনিয়োগ করে থাকি, তাহলে এটা আমাদের একক ঝুঁকি, যেমন আমরা একটা সিকিউরিটিজের জন্য ঝুঁকি পরিমাপ করি, আর এখানে আমরা একাধিক ঝুঁকির জন্য
আমরা পরিমিত ব্যবধান মানে যার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমাদের ঝুঁকিটাকে পরিমাপ করে থাকি, সে কথাটা এখানে লেখা আছে পরিমিত ব্যবধান। এখনই আমরা দেখে নিব যে পরিমিত ব্যবধানের যে কনসেপ্টটা এটা আমরা বুঝে নিব। তাহলে পোর্টফোলিও ঝুঁকিটা কি হলো? পোর্টফোলিও ঝুঁকি হলো যে আমাদের, আমরা কি করি যে এক জায়গায় ইনভেস্টমেন্ট করলে একক ঝুঁকিতে আমরা একটা কোনো সিকিউরিটিতে যদি ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের ইনভেস্টমেন্টের একটা ঝুঁকি থেকে যায়, অনেক ঝুঁকি যায়। ওই ওই যদি ওই সিকিউরিটিসটা যদি খারাপ হয়, খারাপ ভালো হলে খুব ভালো, কিন্তু সেটা না করে আমরা পোর্টফোলিওতে বিনিয়োগ করি, তাতে করে যেটা হয় যে আমরা খুব প্রফিটেবল একটা সিকিউরিটিজে বিনিয়োগ করলাম, আবার একটু মিনিমাম প্রফিট আছে। কারণ আমাদের যে প্রফিট এবং রিস্কের সাথে সম্পর্কটা কি ছিল, ঝুঁকি এবং মুনাফার সাথে সম্পর্ক ছিল সমানুপাতিক, যে ঝুঁকি মুনাফা তুমি বেশি অর্জন করতে চাইলে ঝুঁকি বেশি থাকবে। তাহলে যেই সিকিউরিটিজে বেশি তুমি মুনাফা পাবা সেখানে ঝুঁকি বেশি অবশ্যই থাকবে। তাহলে আমরা শুধুমাত্র সেখানে বিনিয়োগ না করে আমরা কি করতে পারি যে মোটামুটি একটা রিটার্নও আছে এবং ঝুঁকিটাও তাহলে মোটামুটি, তাহলে এরকম করে আমরা একটা কি করি সমন্বয় করার চেষ্টা করি, আমরা ঝুঁকিটাকে মিনিমাইজ করে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে সেটাই হলো আমাদের পোর্টফোলিও ঝুঁকি। তাহলে পোর্টফোলিও যে ঝুঁকি আমরা পরিমাপ করি সেটাই আমাদের পোর্টফোলিও ঝুঁকি। আচ্ছা, এরপরে আসো ঝুঁকির পরিমাপ। আচ্ছা, এই স্লাইডটা নামায় দাও, আমি এটা একটু লিখে দিই। হ্যাঁ, স্লাইডটা বন্ধ করো, এটা আমি পরে আবার দেখি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করলাম, আমরা দেখে নিলাম যে আমাদের বিভিন্ন ধরনের ঝুঁকি আমরা দেখে নিলাম, আর ঝুঁকিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, সিস্টেমেটিক আর আনসিস্টেমেটিক। এখন আসছে আমরা ঝুঁকিকে পরিমাপ করতে চাই। দেখো, ঝুঁকিকে আমরা যখন ডিফাইন করেছি আমরা কি বলেছি, ঝুঁকিকে ডিফাইন করতে যেয়ে আমরা বলেছি যে আমাদের যে প্রত্যাশা, প্রত্যাশা থেকে প্রকৃত যে আয় তার যে ব্যবধান, তার যে ভিন্নতা, তার যে বিভিন্নতা, ভ্যারিয়েবিলিটি, পরিবর্তনশীলতা, তাকে আমরা ঝুঁকি বলেছি। তাহলে এই যে ভিন্নতা বলো, এই যে ব্যবধান বলো, বা এই যে পরিবর্তনশীলতা বলো, এটাকে আমরা যদি পরিসংখ্যানের ভাষায় বলি তাহলে পরিসংখ্যানের ভাষায় এটাকে আমরা ডিসপারশন বলি বা বিস্তার বলি। ঠিক আছে, তার অতটা অর্থ কি, পরিসংখ্যানে বিস্তার কাকে বলছে, বিস্তার বলছে হলো যে কেন্দ্রীয় কোন একটি চলকের যে কেন্দ্রীয় মান, কোন একটি ভ্যারিয়েবলসের যে কেন্দ্রীয় যে মানটা, মানে মিন, বা যেটা মিড মিড যে মানটা, ভ্যালুটা, মিড যে ভ্যালুটা মানে মধ্য মানটা, মানে হলো আমাদের অ্যাভারেজ, যেটা যেটা আমরা এর আগের ক্লাসগুলো শিখেছি। না, আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি এই যে আমরা আর বার বের করতে শিখেছি, এটাই আমাদের প্রত্যাশিত গড় আয়ের হার, আমরা এভাবে বের করা শিখেছি। তাহলে এই যে প্রত্যাশিত গড় আয় থেকে আমার যে অন্যান্য আয়গুলো আছে এটার যে ব্যবধান, ঠিক আছে, এই ব্যবধানকে আমরা পরিমাপ করব। তাহলে আমাদের পরিসংখ্যানের ভাষায় কি বলছে, যে আমাদের কেন্দ্রীয় যে মানটা আছে একটি চলকের কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানের যে দূরত্ব, যে ব্যবধান, যে ভিন্নতা, এটাকেই বিস্তার দ্বারা পরিমাপ করা যায়, ডিসপারশন বা বিস্তার। হ্যাঁ, বিস্তার, বিস্তার বা এটাকে আমরা ডিসপারশন বলছি। ঠিক আছে, ডিসপারশন দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি, পরিমাপ করতে পারি। আচ্ছা, এখন এই যে ডিসপারশন বা এই যে বিস্তার, ডিসপারশন অফ ডিস্ট্রিবিউশন বা কোনো একটা ডিস্ট্রিবিউশনের যে বিস্তার, এই বিস্তারটা আমরা পরিমাপ করে থাকি বিভিন্ন ভাবে, অনেকগুলো মেথড আছে, অনেকগুলো নিয়ম আমরা করতে পারি। যেমন মনে করো যে কি ব্যবহার করা হয়, রেঞ্জ ব্যবহার করা হয়, তাছাড়া আমরা মিন ডেভিয়েশন ব্যবহার করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করি, ভ্যারিয়েন্স ব্যবহার করি। আমাদের একটা আছে অ্যাবসোলিউট মেজারমেন্ট, আর একটা আছে আমাদের রিলেটিভ মেজারমেন্ট। তাহলে অ্যাবসোলিউট মেজারমেন্টের মধ্যে আমরা এই যে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ বা মিন ডেভিয়েশন, এগুলো আমরা ব্যবহার করি। আর আমাদের যেটা কম্পারে বা রিলেটিভ মেজারমেন্ট যেটা আছে সেটার মধ্যে আমরা কোয়েফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কোয়েফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এই ধরনের কিছু আমরা ব্যবহার করি। তাহলে এখানে সব থেকে বহুল প্রচলিত বা জনপ্রিয় যেটা, সেটা হলো পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে বিস্তার বা ডিসপারশন মেজারমেন্টের বা পরিমাপের একটা খুব বহুল ব্যবহৃত বা বহুল জনপ্রিয় যেই মেথডটা, সেটা হলো পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা যেটা করি সেটা হলো, এই পরিমিত ব্যবধান, এই পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটার মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের
এই ডিসপারশন এটার মাধ্যমে ক্যালকুলেট করা যায়, এবং আমরা বলেছি যে আমাদের এই ঝুঁকিটাও ডিসপারশন, কারণ এখানেও আমরা বলছি যে আমাদের যে কেন্দ্রীয় মান মানে কি আমাদের গড় প্রত্যাশিত আয়, যেটাকে আমরা আর বার দিয়ে প্রকাশ করেছি, সেখান থেকে অন্যান্য যে মানগুলো থাকে সেই মানের যে ভিন্নতা, যে বিভিন্নতা, সেটাকে আমরা পরিমাপ করছি সেটা কি দিয়ে, সেটা আমাদের ডিসপারশনের একটা মেথড, খুব আলোচিত, বহুল আলোচিত, বহুল ব্যবহৃত, এবং সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা দিয়ে আমরা করি। তাহলে আমাদের ঝুঁকি পরিমাপের পদ্ধতি যদি আমরা বলি, ঝুঁকি পরিমাপের পদ্ধতি, ঠিক আছে, তাহলে ঝুঁকি যে পরিমাপ করব, মেজার করব, তার যে বিভিন্ন মেথডগুলো আছে তার মধ্যে একটা হলো আমাদের পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এখন কথা হলো এটাকে আদর্শ বিচ্যুতিও বলে, আমরা দেখবো যে আমাদের দেশের মধ্যে আদর্শ বিচ্যুতি আছে। আচ্ছা, আরেকটা হলো যে আমাদের কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, বিভেদান, আরেকটা আমরা লিখি বিভেদাঙ্ক, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, ঠিক আছে, পরিমিত ব্যবধানের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করছি, আমরা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনের মাধ্যমে করছি, পরিমিত ব্যবধান হলো কিন্তু অ্যাবসোলিউট মেজারমেন্টের একটা, আর কোএফিশিয়েন্ট ভ্যারিয়েশন হলো আমাদের রিলেটিভ মেজারমেন্টের একটা মেথড, ঠিক আছে। আরেকটা আমরা লিখতে পারি, সেটা হলো বিটা সহগ, ঠিক আছে, যেটাকে আমরা বলি বিটা কোএফিশিয়েন্ট, ঠিক আছে, বেটা, বেটা দ্বারা ঠিক আছে, তাহলে আমরা এই বিটা সহগ দিয়ে করতে পারি। এটা হলো আমাদের বাজার ঝুঁকি, আমরা তো এই বিটা সম্পর্কে জানি, মনে আছে নিশ্চয়ই তোমাদের, এই যেরকম আমরা টার্ম আমরা ব্যবহার করেছিলাম আমাদের কস্ট অফ ক্যাপিটালে, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি বলেছিলাম যে আমাদের এই অধ্যায়ে আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই যে তিনটা মেথডের কথা আমি বললাম যে এই আমরা মোটামুটি ব্যবহার করি, এগুলো ব্যবহার করি, আর আরেকটা বিষয় হলো যেটা আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন যেটাকে আমরা বলি সম্ভাবনা বিন্যাস, আমাদের যদি যে ডাটাটা আছে, যে ডাটাটা আমরা আমরা তো এই সম্ভাবনা বিন্যাস সম্পর্কে আগে আমরা বলেছি যে আমাদের যে ডাটাগুলো থাকে তার উপরে আমরা গুরুত্ব আরোপ করে থাকি বা ইম্পর্টেন্স দিয়ে থাকি, তাহলে একটা ওয়েট আমরা দিয়ে থাকি, সেটা আমরা অনেক সময় প্রবাবিলিটি দিয়ে দিয়ে থাকি, অনেক সময় আমাদের কি করি ওয়েট দিয়েও দিয়ে থাকি, আমাদের যে আনুপাতিক অবস্থান দিয়েও, রেশিও দিয়েও আমরা দিয়ে থাকি। তাহলে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি আমাদের ডাটার মধ্যে থাকে, তাহলে আমরা কিভাবে এই পরিমিত ব্যবধান কিভাবে আমরা ক্যালকুলেশন করব, আমরা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন কিভাবে ক্যালকুলেশন করব, সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে আমাদের এখানে এই যে ঝুঁকিটা পরিমাপের যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে আমরা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে নামই বই না কেন এটা আমরা করি, এটা সাধারণত কি হয় কোনো একটি একক সিকিউরিটিস বা বিনিয়োগের জন্য আমরা ঝুঁকি নির্ণয় করতে পারি, এটা আমাদের পরিমিত ব্যবধানের মাধ্যমে। আর বিভেদাঙ্ক হলো কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা কি, এখানে আমি যে সেটা রিলেটিভ মেজারমেন্ট, অবশ্যই এটা রিলেটিভ ব্যাপার আছে, মানে কিছুর সাথে এটাকে সম্পর্কিত করা হয়, রিলেটিভ মানে কি কারোর সাথে সম্পর্কিত, তাহলে আমরা দেখবো যে বিভেদাঙ্কর ক্ষেত্রে আমরা একটা রিলেটিভ মেজারমেন্ট করে থাকি ঝুঁকির, আর বিটা সহগ আমাদের বাজার ঝুঁকিকে, আমাদের সিস্টেমেটিক রিস্ককে আমরা বাজার ঝুঁকির মাধ্যমে ই করে থাকি। তাহলে আসো আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করি যে আমাদের এই ঝুঁকিগুলো কি। আমি আশা করছি তোমরা যারা অবশ্য এখানে আমার এখানে স্ট্যাটিস্টিক্যাল স্টুডেন্ট আছো, তারা তো পরিসংখ্যান যারা আছো তাদের জন্য আমি আগেই বলেছিলাম যে এই চ্যাপ্টারটা তাদের জন্য সব থেকে সহজ, এবং আমাদের ঢাকা কলেজের স্টুডেন্টরা কিন্তু অনেকেই, মানে একদম যেটা আমি বলেছি 99% প্রায় পরিসংখ্যান থাকে, সুতরাং এই চ্যাপ্টারটা তাদের জন্য খুব সহজ, ঠিক আছে। লিঙ্কটা তো করতে পারলাম আমরা, তাই না, যে আমরা আমাদের যে মিন, আমাদের যে বিস্তার বা ডিসপারশনের যে কনসেপ্ট আমাদের ছিল সেখানেও কিন্তু একই কথা ছিল যে কেন্দ্রীয় মান থেকে অন্য ভ্যারিয়েবলের যে চলকের যে অন্যান্য যে মানগুলো আছে সেই মানের যে বিচ্যুতি বা ব্যবধান, এই ব্যবধানটাকে আমরা বলছি বিস্তার বা ডিসপারশন, এবং ঝুঁকিকেও, ঝুঁকিও কিন্তু আমাদের তাই, ঝুঁকিকেও কিন্তু আমরা কি বলছি যে আমাদের যে গড় প্রত্যাশিত আয় এবং প্রকৃত প্রত্যাশিত প্রকৃত আয়ের মধ্যে যে ব্যবধানটা, যে বিচ্যুতিটা, এটাই আমাদের ঝুঁকি। তাহলে ডিসপারশন দিয়ে, ডিসপারশন আমরা বিভিন্নভাবে ক্যালকুলেট করে থাকি, তার মধ্যে সব থেকে
যেটা বহুল আলোচিত, বহুল ব্যবহৃত, সেটাকে আমরা নিয়েছি, সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্রকাশ করা হয় সিগমা দিয়ে, এটার নাম হলো সিগমা, সিগমা, ঠিক আছে? এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এভাবে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমাদের যদি সিগমা স্কোয়ার হলো আমাদের ভ্যারিয়েন্স, ঠিক আছে? ভ্যারিয়েন্সকে আমরা সিগমা স্কোয়ার বলবো। ভ্যারিয়েন্সটা আমাদের এখানে লাগছে না, আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কাজ করব। আচ্ছা, আসো আমি সূত্রটা একটু লিখি আগে। তাহলে এই হলো আমাদের সিগমার সূত্র, ঠিক আছে? এখানে আমি কি লিখেছি, আর বা আর আই মাইনাস আর বার, আর বার মানে হলো আমাদের গড় প্রত্যাশিত আয়। তাহলে প্রতিটা ডেটার আমাদের আর এর যে প্রত্যাশিত, আমাদের যে আয়, আমাদের বিভিন্ন বছরের আয়ের বা বিভিন্ন অর্থনৈতিক অবস্থার আয়ের যে ডেটা দেওয়া থাকে, সেখান থেকে আমরা কি করব, প্রত্যেকটা আমার বিস্তার বেশি। দেখো একটু আমি এপাশে করি না, দেখো এখানে যদি আমি একটা গ্রাফ করি, আমার এখানে কোন একটা বছরে এরকম হয়তো আমার আয়ের হার, এটা হয়তো আয়ের হার, আর এটা হলো ধরো বিভিন্ন বছরের হিসাব দেওয়া আছে। তাহলে কোন একটা বছরে তার এরকম আয়ের হার আসলো, হয়তো এটা 10%, আবার কোন বছরে যে এটা হলো কত, 20%, আবার কোন বছরে এটা এভাবে এতটুকু নেমে আসলো, তারপরে বছর দেখা গেল যে আরো নেমে গেছে, নিচের দিকে নেমে গেছে। তাহলে একটা ওখানে, একটা এখানে, আর একটা আবার ওখানে, আবার আসলো, এরকম তোমার যখন খুব বেশি আপস অ্যান্ড ডাউনসটা বেশি, তার মানে যদি এরকম হয় তাহলে কি বিস্তারটা বেশি না? বিস্তারটা অনেক বেশি, মানে এই যে তার যে আয়, যে বিভিন্ন বছরে যে আয়ের হার, এই আয়ের হারগুলোর মধ্যে সামঞ্জস্যতাটা কম আছে, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে যে এক এক বছরে এক এক, তার মানে কি, তার মানে হলো যে বাজারের বিভিন্ন, বাজার বা কোম্পানির বিভিন্ন ঝুঁকির কারণে বা বিভিন্ন কারণে যে যে অ্যাসেটটা, আমরা যে অ্যাসেটটার জন্য ঝুঁকি নির্ণয় করছি তার রেসপন্সিভনেসটা বেশি, ঠিক আছে? সে বেশি রেসপন্স করছে যে কোথাও ঝুঁকির কারণে একদম কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এরকম ভাবে হচ্ছে। তাহলে এই যে আমার যে বিস্তারটা, ডিস্ট্রিবিউশনের বিস্তারটা বেশি, তার মানে হলো এটা একটা আনসার্টেনিটি বেশি, ঠিক আছে? যখনই তুমি দেখবে যে এরকম ভাবে এক এক বছর, কোনো বছর 10%, কোনো বছর 20%, আবার কোনো বছর 5%-এ যাচ্ছে, কখনো আবার মাইনাসে চলে যাচ্ছে, এরকম যখন অনেক বেশি ভ্যারিয়েশন থাকবে, ভ্যারিয়েশন বা বিচ্যুতি অনেক যখন বেশি, তখন বুঝতে হবে যে এই অ্যাসেটটা হলো আনসার্টেন। আনসার্টেনিটি মানেই হলো, আনসার্টেনিটি যখন আমরা বলি অনিশ্চয়তাকে পরিমাপ করতে পারলেই তো ঝুঁকি। তাহলে সেই কারণে আমার সিগমা বেশি, বেশি মানেই হলো আমার এখানে বিস্তারটা বেশি, বিস্তার বেশি মানেই হলো ঝুঁকি বেশি, ঠিক আছে? আর যদি আমার বিস্তার কম হয়, মানে যদি এরকম হয় আমার যে আমি যে অ্যাসেটটার জন্য ঝুঁকি নির্ণয় করছি, সেই অ্যাসেটটার ক্ষেত্রে দেখা গেল যে প্রথম বছর এরকম, তারপরের বছর এরকম, এরকম ভাবে মোটামুটি এটা আপস অ্যান্ড ডাউন করছে, তাহলে কি একটা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে না, একটা মোটামুটি একটা ভালো মানে সামঞ্জস্যতা আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ঝুঁকি আমার কম। তাহলে ঝুঁকি কেন কম? কারণ হলো যে বিস্তারটা কম, এই যে বিস্তারটা দেখো কম, আর যখন নাকি একটা একটা যদি এরকম হয়, এরকম যদি হয় তাহলে এখানে বিস্তারটা বেশি। তাহলে এই কারণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন বেশি তখন আমরা বলবো যে এটা ঝুঁকি বেশি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন কম তখন আমরা বলবো ঝুঁকি কম, ঠিক আছে? আসো আমরা একটা অঙ্ক করি। স্লাইডে যাই। আচ্ছা, তাহলে এই যে দেখো আমাদের ঝুঁকি পরিমাপের প্রথম যেটা দেওয়া আছে, আদর্শ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান, যেভাবে আমরা বলি না কেন, তাহলে যে সাইনটা দেওয়া আছে এটা সিগমার সাইন, এবং এখানে এক্স আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার আর এ ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা আমরা এভাবে পরিমাপ করে থাকি। আচ্ছা, এখানে দেখো একটা ছোট্ট আমাদের অঙ্ক আছে, অঙ্কটা আমরা একটু দেখি। এখানে কি বলেছে, নিচে একটি প্রকল্প 2010 থেকে 2013 পর্যন্ত আয়ের হার দেওয়া হলো, ঠিক আছে? দেওয়া আছে 2010 থেকে 2013 পর্যন্ত। তাহলে কি আছে, আয়ের হার হলো 20%, 7%, -7 এবং 16, এভাবে আমার দেওয়া আছে। করণীয় কি, করণীয় হলো প্রথমে বলেছে গড় আয়ের হার নির্ণয় করো, আর আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি নির্ণয় করো।
তাহলে আমরা প্রথমে গড় আয়ের হার আমাদের যদি নাও বলে তাও আমাদের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে গড় আয়ের হারের জন্য, গড় আয়ের হার না, গড় আয়ের হারের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সামেশন অফ আর আই ডিভাইডেড বাই এন, তাই না? আমাদের গড় আয়ের হার আমরা কি করতাম, যে আমরা সামেশন করেছি, আমরা সামেশন করব আর আমাদের ডাটা যে রেকর্ড আছে সেটা দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে এখানে কত আছে আমাদের, আর বার কত হবে, আর বার হবে বা গড় আয়ের হার হবে কত, কত আছে 20%, 7% মাইনাস 7% আর 16%, তাহলে কত হলো আমাদের, এটা ডিভাইডেড বাই হলো এন মানে এখানে 4, 4, তাই এটা তো কাটাকাটি চলে গেছে 36, 9%, 9% হলো আমার এখানে, তাহলে আমি এখানে লিখে ফেলি এটা হলো 9%, ঠিক আছে 9%। আচ্ছা, আমাকে এখানে একটু কমেন্টের ঘরটা রাখো, আমার তো ক্যালকুলেটার বাহিনী আছে আমার সাথে, আছে কিন্তু অনেক আমি যদি আজকে ক্যালকুলেটার নিয়ে এসেছি কিন্তু আমি এটা ব্যবহার করতে চাই না। আয়ের উত্থান পতন মানে কি, এটা কি মোহাম্মদ রিমন? আচ্ছা মোহাম্মদ রিমন বলছো আয়ের উত্থান পতন মানে কি ঝুঁকি বেশি? হ্যাঁ, আয়ের উত্থান পতন বেশি মানে ঝুঁকি বেশি, ঠিক আছে। আয়ের যদি অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস হয় তার মানে হলো এটার মধ্যে সার্টেনিটিটা কম, আনসার্টেনিটিটা বেশি, অনিশ্চয়তাটা বেশি, তাহলে অনিশ্চয়তা বেশি মানে হলো ঝুঁকি বেশি। এমনিতে কি আমাদের নর্মাল সেন্সে বোঝা যায় না, তাই যে আমি একটা কিছু, আমি একটা সিকিউরিটিজ কিনেছি, সেই সিকিউরিটিজে দেখা যাচ্ছে যে আগের বছরগুলো পর্যালোচনা করে আমি দেখতে দেখতে পাচ্ছি কখনো আয়ের হার খুব বেশি, কখনো আয়ের হার খুব কম, কোনো সামঞ্জস্যতা নাই। তার মানে কি, এটা রিস্ক, তুমি রিস্কের মধ্যে আছো, তোমার ভালো ইনকাম হতেও পারে নাও হতে পারে, তাহলে আয়ের হার খুব বেশি ওঠা নামা করলে এটা আমাদের ঝুঁকি বেশি। আচ্ছা, আতিক চৌধুরী, ওয়ালাইকুম সালাম, আমার অর্থনীতি। আচ্ছা, আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আচ্ছা আসো, তাহলে 9% এটা আমাকে আনসার করলো খালিদ, গুড, খালিদ বলেছে 9%, তাহলে আমার 9% এসছে। আমি তাহলে নিচেরটা মুছে দিই, ওখানে আমি লিখে দিলাম 9%। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এখানে ছোট্ট ইনফরমেশন, টেবিলটাও ছোট, আমি উপরটা মুছে দিচ্ছি না, আমি একটা টেবিলের মাধ্যমে আমি 2 নম্বরে যেটা আছে বা আমার এটা তো 1 আর 2 নম্বরে এটা যেটা আছে সেটা আমি করতে চাই। তাহলে এটা কি, এটা হলো আমাদের ঝুঁকি নির্ণয়, আমরা ঝুঁকি নির্ণয় করতে যাচ্ছি। এখানে আমি বছরগুলো দেই, বছর 2010 থেকে, না 2010, 2011, 2012, 2013, ঠিক আছে 4 বছরের আমার আছে। এখানে হলো আয়ের হার, আয়ের হার যেটাকে আমরা আর আই বলছি, হ্যাঁ যেটাকে আমরা আর আই বলছি, তাহলে 2010-এর জন্য এটা 20%, এখানে 7%, এখানে -7%, আর এখানে হলো 16%। আমি কি একটু উপরে সূত্রটা কোথায় লেখা যায়? আচ্ছা আমি গড় আয়ের হারটা মুছে দিচ্ছি, তাহলে উপরে লিখবো। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আমাদের সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তাহলে দেখো আমাদের কি লাগবে, আমি সূত্র লেখার কারণ হলো আমি একটু দেখাতে চাচ্ছি কি লাগবে। এখানে আর আই মাইনাস আর বার এটা আমাদের লাগবে, তাহলে আর আই আছে, তাহলে আমাদের লাগবে হলো আর আই মাইনাস আর বার, এটা আমাদের লাগবে। তাহলে আমরা আর বার মানে হলো 9, ঠিক আছে আর বার হলো 9, তাহলে 20 থেকে 9 বাদ দিলে আমাদের কত থাকছে 11%, 7-এর থেকে 9 গেলে আমাদের 2% -2, 7-এ 16 -16, আর 16 থেকে 9 গেলে 7, এই ঠিক আছে। এরপরে লাগবে স্কোয়ার, তাহলে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার, আমার সাথে সাথে করছো নিশ্চয়ই, সবাই সবাই করবে, তাহলে এটাকে স্কোয়ার করো কত, 11 স্কোয়ার হলো 121, 2 হলো 4, 16 হলো কত 256, না আর 7 হলো 54, না 49, এই হলো আমাদের স্কোয়ার আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখন আমাদের যেটা লাগবে সেটা হলো, তাকিয়ে দেখো আমাদের লাগবে কি, এটা স্কোয়ার মানে এই জায়গাটা স্কোয়ার লাগবে,
তাহলে আমরা এই জায়গাটা আর আই মাইনাস আর বার, এইটা এইটা আমার সামেশন লাগবে, কত হয় বলো? 4 আর 10 20, শূন্য হাতে থাকে 2, 5 আর 2 7 9, 13 হাতে থাকে 1 4, 430। ঠিক আছে, তাহলে আমাদের এটা আসলো 430। তাহলে এখন আমরা কি করব, আমরা সিগমাতে বসাবো। তাহলে আমাদের সিগমা কি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ঝুঁকি সমান কত? 430-কে আমার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মানে হলো এখানে 4 মাইনাস 1 মাইনাস 1, তার মানে কত হলো, আমি 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 একে 3 1 3, 3 4 12, 1 0, 3 3 9 3, হ্যাঁ এরকম একটা ফিগার আসবে। তাহলে আমাকে বলো, আমাকে দেখি উত্তর দাও যে 143.333 এটা স্কোয়ার রুট কত হয়? 144, 12 দিয়ে 12 স্কোয়ার হলো 144, তার মানে 11 পয়েন্ট সামথিং হবে, 11.956 এই ধরনের কিছু হবে। দেখি আমাকে আনসার করো, দেখি একটু এটা রাখো কত হয় বলো। অ্যাকচুয়ালি হ্যাঁ 3 দিন, ঠিক আছে। তাহলে এটা স্কোয়ার রুট করলে কত হয়, স্কোয়ার রুটে কত হয়? আমি যদিও আজকে ক্যালকুলেটার নিয়ে এসেছি, কিন্তু আমি ক্যালকুলেটার ব্যবহার করতে চাই না, আমি জানি আমাকে সবাই আনসার করবে। বলো এটা 11 দশমিক সামথিং হবে, আমি এখানে 11 লিখি, তারপরে পরেরটা কি হবে তাই আমাকে বলো। আমি কিভাবে বুঝলাম 11, কারণ হলো আমার 144, 12 স্কোয়ার মানে হলো 144, তাহলে 9 7, রাইট, 9 7, গুড। খালিদ, আজকে খালিদ আমার সাথে অনেক কমিউনিকেট করছে, আর সবাই কোথায়? আমার আর স্টুডেন্টরা কোথায়? রিমন কি হলো, তুমি কেন বলছো না? আতিক চৌধুরী, তোমার ক্যালকুলেটার নিয়ে বসো নাই? তারপর আরো আছে, আকিব আছে, নূর আলম কোথায় গেল? আমার আর আরো যে পার্টিসিপেন্ট আর সব কোথায়? আচ্ছা আসবে মনে হয়। আচ্ছা এই হলো আমার ঝুঁকি। তাহলে কোনো একটা ইন্ডিভিজুয়াল বা একক যদি কোনো অ্যাসেটের ঝুঁকি নির্ণয় করতে হয়, তখন আমরা কি করছি, আমরা এভাবে ঝুঁকিটা নির্ণয় করছি। ঠিক আছে, আমাদের ঝুঁকি সূত্র এভাবে, আমরা পরিমিত ব্যবধানের যে সূত্রটি আছে আমাদের সেই সূত্রটি আমরা ব্যবহার করছি। এখানে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার, ঠিক আছে, সেটাকে আমরা সেটাকে আমরা সামেশন করছি এবং ডিভাইডেড বাই করছি এন মাইনাস ওয়ান। যদি আমরা বর্গমূলটাকে না দিই তাহলে এটা হলো ভ্যারিয়েন্স, মানে সিগমা স্কোয়ার, তাহলে সিগমা হলো এটাকে আমরা যখন বর্গমূল করছি। ঠিক আছে, এটা হলো আমাদের পরিমিত ব্যবধানের সূত্র। আচ্ছা এখন কথা হলো যে অনেকের মনে এই প্রশ্ন চলে এসেছে, আমি জানি, আমি ক্লাসরুম হলে আমাকে অনেকে এই প্রশ্ন করতে, সেটা হলো যে এভাবে ছক আকারে করতে হবে নাকি নর্মালি ফর্মুলাটা লিখেও করা যাবে, ফর্মুলা লিখেও করা যাবে। তার মানে কি, মানে হলো তুমি যদি একদম সরাসরি এভাবে পুরাটা দিয়ে তারপরে এভাবে লেখো যে 20 মাইনাস 9 স্কোয়ার, তারপরে এখানে কত আছে 7 মাইনাস 9 স্কোয়ার, তারপরে আছে কত -7 -16 স্কোয়ার, তারপরে আছে 16 -9 স্কোয়ার, এভাবে এভাবে করে নিয়ে তারপরে ডিভাইডেড বাই করলে, যদি এভাবে তুমি সূত্র লিখতে চাও এভাবেও করা যাবে। ঠিক আছে, তবে আমার সাজেশন থাকবে যাদের ক্যালকুলেশনে ভুল হয়, ঠিক আছে, যদি মনে করো যে তোমার ক্যালকুলেশনে ভুল হয় তাহলে এটা অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ এভাবে করবে, তুমি পার্ট বাই পার্ট এগিয়ে যাবে, সুন্দর এখানে সামেশনটা করবে, দেখবে তোমার ভুল হবে না। ঠিক আছে, কারণ এখানে জিনিস অনেকটা ক্লামজি হয়ে যায়, যদি যাদের একটু ক্যালকুলেশনে ক্যালকুলেটার অনেকে আছে ক্যালকুলেটার ইউজ করতে যে একটু ওলট পালট করে ফেলো, তোমাদের জন্য কিন্তু সমস্যা। আর এগুলো এখানে এভাবে তুমি যখন করবে, দেখো এগুলো আমরা মুখে মুখে করতে পারি, 11 স্কোয়ার কত এটা আমরা জানি, 2 স্কোয়ার কত আমরা জানি, 16 স্কোয়ার কত জানি, 7 স্কোয়ার কত আমরা জানি, শুধু তুমি লাস্টে যে অংশটুকু আছে এটা তুমি যোগ করছো, আর কিন্তু কোনোটাই আমাকে যোগ করতে হবে না। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা ঝুঁকি কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা এখন আমরা যেটা বলছি, যে আমি বলেছিলাম যে যদি আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে, আমাদের যদি সম্ভাবনা বিন্যাস থাকে, ও সবাই মনে হয় কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেছে, আচ্ছা এটা হতে পারে, হ্যাঁ সেটা হতে পারে। আচ্ছা তাহলে আমাদের যদি আমাদের ডেটা যেটা আমরা যেই আমরা তথ্য উপাত্ত যেটা ব্যবহার করছি সেখানে যদি সম্ভাবনা বিন্যাস থাকে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো
এখানে আমাদের তখন সিগমার সূত্রটা আমরা কি লিখব, আমরা তখন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই, ঠিক আছে, এটাকে আমরা তখন স্কোয়ার রুট করব। আমাদের এর আগে আর আর বার কি, আর আর বার ইকুয়ালস টু হলো আমার কত, সামেশন অফ আর আই পিআই, ঠিক আছে, এখানে আই ইকুয়ালস টু ওয়ান থেকে এন, এখানে আই ইকুয়ালস টু ওয়ান থেকে এন। তাহলে যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে আমার অঙ্কের ভিতরে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখানে আমরা আর বার বের করার সময় আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করব, আবার যখন এটা করব যে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার, এটাকে আমরা দেখো করবো। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো একটু ছোট্ট অঙ্ক করে ফেলি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা এই যে দেখো সূত্রটা এখানে দেওয়া আছে যে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু হলো পিআই, আমাদের আদর্শ বিচ্যুতি, আর আই ইকুয়ালস টু এন, ওয়ান থেকে এন পর্যন্ত, এখানে আর বার হলো আর আই ইন্টু, ওখানে কিন্তু এক্স না ইন্টু হবে, এটা এক্সটা একটু ছোট করে লেখা উচিত ছিল, পিআই। হ্যাঁ এটা হলো আমরা আর বার, এটা তো আমরা আগেই শিখেছি তাই না, আমাদের একদম প্রথম ক্লাসে আমরা যখন আয়ের হার সম্পর্কে জেনেছি, তখন আয়ের হার সম্পর্কে দেখতে যে আমরা কিন্তু সাথে সাথে দেখে ফেলেছি যে বিভিন্ন ভাবে আমরা আয়ের হারটা, গড় প্রত্যাশিত আয়ের হার বা গড় হার আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এবং এটাই কিন্তু কেন্দ্রীয় মান, আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় মান থেকে বিস্তারটাকে আমরা বের করতে চাই, তাহলে এটাই আমাদের কেন্দ্রীয় মান। তাহলে আসো আমরা আর একটা অঙ্ক করি। আচ্ছা এখানে দেখো কি বলছে, এখানে বলছে নোমান কোম্পানি দুটো দুটি বিনিয়োগ করেছে, এ ও বি, এর মধ্যে উৎকৃষ্টটি গ্রহণ করতে চায়, সে এ এবং বি দুটো প্রকল্প আছে, সেই প্রকল্পের মধ্যে উৎকৃষ্টটি গ্রহণ করতে চায়, তাহলে প্রতিটি প্রারম্ভিক বিনিয়োগ হলো 10,000 টাকা, মানে মোট কথা তার কাছে 10,000 টাকা আছে, সে এখন বিনিয়োগ করবে এ তে করবে না বি তে করবে, এটা হলো মেইন কথা। তাহলে ব্যবস্থাপনা প্রতিটি বিনিয়োগের তিনটি পরিসর নির্ণয় করেছে, তাহলে তিনটি পরিসর কি, এখানে মন্দ অবস্থা স্বাভাবিক ভালো, মানে অর্থনৈতিক অবস্থার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বার্ষিক প্রতিদানের হার মন্দ অবস্থায় দেখো এ তে আছে কত, 13%, আর স্বাভাবিকে আছে 15%, ভালো অবস্থায় আছে 17%, আর প্রকল্প বি তে আমার আছে মন্দ অবস্থায় হলো 7%, স্বাভাবিকে 15%, এবং ভালো অবস্থায় হলো 23%। এই হলো আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে, আর সম্ভাবনা দেখো বলে দিয়েছে, সম্ভাবনা আমার মন্দ অবস্থায় যে যে আয়ের হারটার কথা বলা হয়েছে সেখানে সম্ভাবনা হলো 0.25, মানে 25%, দুই ক্ষেত্রে কিন্তু সেম, স্বাভাবিক হলো 50% আর ভালো অবস্থাতে হলো 25%। কি বলেছিলাম যে অবশ্যই এই যে সম্ভাবনার যোগফলটা 1 বা 100% হতে হবে তাই না, এখানে দেখো 0.5 আর 0.2525 মিলে কিন্তু 1 হয়ে যাবে। আচ্ছা এই হলো আমাদের অঙ্কটা, তাহলে আমরা কি করব, আমরা তাহলে প্রথমে সূত্রটা লিখি, প্রথমে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা যদি আমরা লিখি, তাহলে আমরা কি করব, আমরা আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, আর আর বারের সূত্র তো আমরা বলেছি। তাহলে দেখো আমি এখন কি করব, আমাকে আলাদা আলাদা করে দুটো করতে হবে, তাহলে প্রথমে আমরা প্রকল্প প্রকল্প এ এর গড় প্রত্যাশিত আয় ও ঝুঁকি নির্ণয়, ঠিক আছে, আমরা একটা টেবিল করব, টেবিলের মাধ্যমে আমরা এখানে দেখো প্রথমে হলো অর্থনৈতিক অবস্থা, মানে এই যেখানে বলেছে যে বিনিয়োগের তিনটি পরিসর, তিনটি পরিসর মানে অর্থনৈতিক অবস্থা। আচ্ছা এরপরে আমরা সম্ভাবনা লিখি, না আয়ের হার দিই প্রথমে, আয়ের হার, আয়ের হার মানে হলো আমাদের আর আই, এরপরে আমাদের সম্ভাবনা, এটা আমরা দিই পিআই, ঠিক আছে, তারপরে আমাদের কি লাগবে, আর আই আর পিআই, কেন, কারণ হলো আমাদের আর বার মানে হলো সামেশন অফ আর আই পিআই, তাহলে বলেছি গড় প্রত্যাশিত আয় বের করবো, তাহলে আমাদের এটা লাগবে আর আই পিআই, এটা আমাদের লাগবে, তারপরে আমরা বের করব আর আই মাইনাস আর বার, মানে এটা যোগ করলে তো আমরা আর বারটা পেয়ে যাব, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব,
আচ্ছা, আর হলো আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার, এরপরে আমাদের কত হলো আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই, এই হলো আমার ছক। ঠিক আছে, ছকে করলে জিনিসটা তোমার মাথায় থাকবে ভালো, তুমি সূত্রটা দেখে এগুলো করে নিবা। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে বসাই, দেখো মন্দা অবস্থা, মন্দা অবস্থা স্বাভাবিক আর হলো ভালো। মন্দা অবস্থাতে আয়ের হার হলো 13% আর 15% আর 17%। ঠিক আছে, আর এখানে হলো 0.25, 0.50, 0.25। ঠিক আছে, এখন দেখো আমরা আর আই ইন্টু পি আই করব, এটা হলো 0.25 মানে হলো 1/4, 4 ভাগের 1 ভাগ, কত হয় বলো? 4 দিয়ে ভাগ করলে আমাদের 3 চারা 12 আর 1 থাকছে 2.25, 3.25, তাই না? দেখি আনসার করছে, দেখো আনসার দাও, 3.25। আচ্ছা, মানে এটাকে তুমি 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করলে 3 চারা 12 আর 1 থাকলে 2.5 হবে। আচ্ছা, এবার 15-কে এটা 50% মানে অর্ধেক, তার মানে হলো 7.5, অর্ধেক। 17-কে এটাও 4 ভাগের 1 ভাগ, তার মানে হলো 4 চারা 16 আর 1 থাকছে, তাহলে এটাও 4.25। ঠিক আছে, এই হলো আর আই পি আই। তাহলে এখন আমরা যদি যোগ করে ফেলি, দেখো এটাকে যদি যোগ করি সামেশন অফ আর আই পি আই, এটা ইকুয়ালস টু হলো আর বার, তাহলে এটা যোগ করো, এখানে কত হয়েছে, 1 হয়েছে 0 0 10 14 15। ঠিক আছে, এটা 15, তাহলে আমাদের আর বার হলো 15%। আমার সাথে আগাতে পারছে না, দেখো ক্যালকুলেটার, ক্যালকুলেটার দিয়ে করছো নিশ্চয়ই ক্যালকুলেশন, এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটার থেকে মুখে মুখে করলে অনেক সময় তাড়াতাড়ি হয়। আচ্ছা তাহলে এরপরে আসো, এখানে আছে কি আর আই মাইনাস আর বার, তাহলে 13 থেকে 15 গেলে -2%, 15 থেকে 15 গেলে 0, এখানে 0, 17 থেকে 15 গেলে কত, 2%। তাহলে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার, তাহলে এটা হলো 4%, এটা হলো 0 কিছু নাই, এটা হলো 4%। ঠিক আছে, এবার আসো আমাদের এটার সাথে পি আই কে যোগ করতে হবে, তাহলে 4 4-এর 1/4 মানে হলো 1, 4-এর 1/4 মানে হলো 1, আর এটা নাই, তাহলে আমাদের দেখো আমাদের সামেশন অফ আর আই আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই ইকুয়ালস টু হলো 2। তাহলে আমাদের সূত্র কি, সিগমা অনুযায়ী আমাদের √2 হলো, √2 হলো আমাদের এই সিগমা আর কি, ঝুঁকি। তাহলে আমাদের এটা 15% এবং এটা হলো 2%, 2 কত হয় বলো, 2-এর 2-এর ইকুয়ালে কত হয়, 1 পয়েন্ট সামথিং হবে, আমাকে বলো। আর আমি এখানে একটু মুছে ফেলি, এটা হবে প্রকল্প বি এর জন্য, এগুলো আমি একটু মুছে ফেলি, কোন প্রকল্পটি কিনবো সেটা তো একটু জানতে হবে, না জানলে তো হবে না, এই যে আমি মুছে ফেললাম, তোমাদের তো মুছার সুযোগ নাই, তোমাদের কি করতে হবে, আর একটা ছক করতে হবে, আর একটা ছক করে নিয়ে তারপরে তোমাকে বলতে হবে। হ্যাঁ, 1.4142, ভেরি গুড খালিদ, আজকে আমার একমাত্র আমার সাথে কমিউনিকেট করছে, আমার সাথে পার্টিসিপেট করছে, 1.4142, রাইট, 4142, এটা হলো। তাহলে আমরা যেই এটা আমরা সিগমা এ বলি, আর সিগমা আমাদের যে আর বার এ ছিল কত, 15%, হ্যাঁ এই দুটো আমরা লিখে নিলাম। আচ্ছা এখন আমরা সিগমা বি বের করতে চাই, আর আমরা আর বার বি আমরা দেখতে চাই, তারপরে তো আমাদের কম্পেয়ারের প্রশ্ন আসছে। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা সে একইভাবে বসিয়ে দিই, কত, 7%, এখানে 15%, আর হলো 23%। আবার এটার 1/4 বের করি, 1/4 বের করলে আমাদের এটা কত, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 একে 4, আর 3 থাকছে, তা 7.5, 1.75। ঠিক আছে, এখানে আমরা 7.5, এটা তো অর্ধেক, এখানে 23-এর 1/4, 23-এর 1/4 মানে হলো 4 5-এ 20, 5, আর থাকছে 3, তার মানে এটাও 7.5। ঠিক আছে, এই আমাদের হয়ে গেল। তাহলে এখন বলো এখানে কত, এখানে 150 মানে 2, 2 হয়ে যায়।
তাহলে এটা শূন্য শূন্য বিশ, তাহলে এখানে 7 আর 1 8 9 10 15 15, ঠিক আছে? তাহলে দেখো এখানে আর বার আমরা বির জন্য পেয়েছি কত, 15 15%। তাহলে দুই ক্ষেত্রে কিন্তু সেম, দুই ক্ষেত্রে আমার প্রত্যাশিত গড় গড় আয়ের হার হলো সেম। এরপর আমরা বাকিটাতে যাই, এখানে কি আর 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 আই মাইনাস আর বার, তাহলে 17 থেকে 15 গেলে কত থাকে, -8%, এখানে 0%, আর এখানে 23 থেকে 15 গেলে 8%। তাহলে আমাদের এটা কত, 64, এটা 9, এটা 64, এখানে আমরা 64 স্কোয়ার কত হয় বলো, 64 স্কোয়ার কত, না এটা পিআই, সরি এটা স্কোয়ার তো পেয়ে গেলাম, পিআই করবো, এটার অর্ধেক 16, অবশ্যই 4 16 64, 16 এখানে তো নাই, আর এখানে পিআই মানে হলো 1/4 মানে হলো 16 গেল। তাহলে এটার যোগফল হলো কত, 32, ঠিক আছে 32। তাহলে এখানে তখন আবার 32টা বসাও, এখানে বসাও 32, এন্ড 32-এর স্কোয়ার রুট বলো দেখি আমাকে কোথায় আসুক। আচ্ছা তাহলে এখানে, আচ্ছা আমি লিখে দিই এখানে 5.6। আমি একটু কথা বলে শেষ করি, আমাদের টাইম বোধ হয় শেষ। আচ্ছা আমাদের দেখো, তাকিয়ে দেখো, এখানে আমাদের দুটো প্রকল্প ছিল, আমাদের প্রকল্প এ এবং প্রকল্প বি। প্রকল্প এর জন্য আমাদের ঝুঁকি হলো 1.4142 এবং আয়ের হার হলো 15%, আর প্রকল্প বি এর জন্য আমাদের ঝুঁকি হলো 5.6 আর 5.658, হ্যাঁ 6.5 পর্যন্ত নেই নাকি পুরোটা নিব, 6.8 নেই, এত সুন্দর করে লিখেছে, সুতরাং আমিও সুন্দর করে লিখে দিই, খালিদ মোহাম্মদ রিমন, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখানে আমরা এখন বলো কোনটাকে আমরা নিব, বলো দেখি কোনটাকে নিব, কোন প্রকল্পটি সে গ্রহণ, নোমান সাহেব তিনি কোন প্রকল্পটি গ্রহণ করবেন, নিঃসন্দেহে তিনি প্রকল্প এ কে গ্রহণ করবেন, তাই না? প্রকল্প এ কেন গ্রহণ করবেন, কারণ হলো প্রকল্প এর ঝুঁকিটা কম, কারণ আয়ের হার আমাদের দুজনের জন্য দুটো ক্ষেত্রে আমরা দেখছি যে সেম, প্রকল্প এ তেও 15 কিন্তু প্রকল্প বি তেও 15, কিন্তু ঝুঁকি হলো প্রকল্প এ তে কম প্রকল্প বি তে বেশি। তাহলে আমরা যদি একই আয়ের হার পাই আমরা কেন বেশি ঝুঁকিতে আমাদের ইনভেস্টমেন্ট করবো, তাহলে মিস্টার নোমান অবশ্যই প্রকল্প এ সংগ্রহ করবে। তাহলে আমি আজকে এই পর্যন্তই শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এখানে আমাদের আয়ের হার তো এক হলো দেখে আমরা খুব সুন্দর ডিসিশন নিয়ে নিলাম যে আমরা প্রকল্প এটা গ্রহণ করব, কিন্তু সমস্যা হয় তখনই যদি আমাদের আয়ের হারটাও ডিফারেন্ট হয়, ঝুঁকিও ডিফারেন্ট হয়। আমাদের ঝুঁকি যদি এক হয়, আয়ের হার ডিফারেন্ট হয়, সেটা আমাদের অসুবিধা নাই, আয়ের হার যেখানে বেশি সেটা আমরা গ্রহণ করব, আবার আয়ের হার সমান ঝুঁকি আলাদা, সেখানে ঝুঁকি যেখানে কম সেটা আমরা গ্রহণ করব। কিন্তু যদি এমন হয় ঝুঁকিও আলাদা আয়ের হারও আলাদা, তখন আমরা কি করব, ঠিক আছে? তখন একটা সমস্যা হয়ে যায়। তাহলে সেই সমস্যার সমাধানই হলো আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মানে বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক। এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সূত্রটাও দেখব এবং এটা নিয়ে অঙ্ক করবো, ঠিক আছে? তাহলে সে পর্যন্ত সবাই ভালো ভালো থেকো, ইনশাল্লাহ আমি কালকে মানে আগামীকাল রোববার এই ক্লাসটা নিব, ঠিক আছে? তাহলে তোমরা সবাই আশা করি আমার সাথে থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ বলছি, আমার জন্য অনেক দোয়া করো।